24 আওয়ার্স টিভির সকল দর্শককে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি কৌশিক, এই মুহূর্তে আমরা পুজো পরিক্রমায় এসে হাজির হয়েছি বামুনগাছি ফরওয়ার্ড সংঘ সমিতির প্রাঙ্গণে। এখানকার পুজো এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ, তাই এখানে আয়োজনও বিশাল। এখানকার বিভিন্ন প্রতিনিধিকে আমরা পেয়ে গেছি, ওনাদের সাথে একটু কথা বলে নেব এবং জেনে নেব এই পুজোর বিষয়ে। আচ্ছা নমস্কার, 24 আওয়ার্স টিভিকে আপনাকে স্বাগত জানাই। আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে এই বামুনগাছি ফরওয়ার্ড সংঘ একটি অতি প্রাচীন ক্লাব এবং এবছর ওনাদের প্রিয় 50 বছরে পদার্পণ করেছে। তাই 24 আওয়ার্স টিভির পক্ষ থেকে আমরা ওনাদের জেলার প্রথম সেরা মণ্ডপের প্রাইজ এবং সার্টিফিকেট তুলে দেবো। দর্শকদের জানিয়ে রাখি যে আপনারা দেখতেই পেলেন যে পুরস্কার পেয়ে ওনারা কত আনন্দিত এবং উৎফুল্ল। পুরস্কার পেয়ে ওনাদের কেমন লাগছে, ওনাদের প্রতিক্রিয়া কি, সেটা আমরা একটু জেনে নেবো। ভাই এদিকে এসো, তোমার নাম বলো। আমার নাম সৌরভ বেলে। আচ্ছা কেমন লাগছে পুরস্কার পেয়ে? এই আনন্দ ধরে রাখা যাবে না। 50 বছর, বিগত 50 বছর ধরে আমরা যে ঐতিহ্য নিয়ে এসেছি, ঐতিহ্য নিয়ে বামুনগাছি ফরওয়ার্ড সংঘ 50 বছর পালন করেছে এবং সব রেকর্ড ভেঙে আমরা আজকে জেলা সেরা হয়েছি, এটাই আমাদের বড় প্রাপ্তি। এর থেকে বড় প্রাপ্তি আমাদের আর নেই। আমরা চাই আরো দীর্ঘ 50 বছর এইভাবে আমরা এগিয়ে যাবো। আগামী বছরের জন্য কি পরিকল্পনা রয়েছে? আগামী বছরের জন্য আরো বেশি চিন্তা আছে। এই বছরের এক্সপেকটেশনের থেকে আরো বেশি এক্সপেকটেশন আমরা নেক্সট বছরে পাবো এবং আরো বেশি অ্যাক্টিভিটি আমরা দেখাবো। অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকে ক্যামেরায় কৌশিক, সাথে 24 আওয়ার্স টিভি।